আচ্ছা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছি নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুব খানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, আজকে আমরা কথা বলবো কাস্টমার সার্ভিস নিয়ে, এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার সার্ভিস কতটা গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে, এবং একটি বিজনেসের জন্য আরও অনেক দিক আছে সেসব বিষয় নিয়ে কথা বলবেন ইয়াকুব খান। আর আপনারা সরাসরি যুক্ত হতে পারেন 6463079828 এই নম্বরে। এছাড়াও আমরা সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। ইয়াকুব খান, আমরা শুরুতে জানতে চাই, আমি কাস্টমার সার্ভিস নিয়ে কথা বলবো আজকে দর্শকদের জানিয়েছি, তবে শুরুতে জানতে চাই যে আমরা যারা অভিবাসী, প্রতিটি মানুষেরই চিন্তা থাকে যারা আমরা একটা মিডিল এজে আসি, যে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা বিজনেসকেই সাধারণত বেছে নেওয়ার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে, যারা হয়তো আমরা পড়াশোনা করে এসেছি বাংলাদেশে কিংবা নিজের হোম কান্ট্রিতে। তো সেক্ষেত্রে বিজনেসের, আপনি এর আগের অনুষ্ঠানে বলেছিলেন যে কী কী বিষয় মাথায় রাখতে হবে, আমি শুরুতেই জানতে চাই যে একটি বিজনেসের জন্য আপনি বলছিলেন যে কাস্টমার সার্ভিস নিয়ে কথা বলবেন, এটি কেন গুরুত্বপূর্ণ এত? ধন্যবাদ আপনাকে। আমরা, আপনি যদি আমাদের যে ডিসকাশনগুলো আমরা লাস্ট প্রোগ্রামে আমরা করেছি, সেগুলি হচ্ছে যে আপনার অবশ্যই আপনার আমাদের একটা স্বপ্ন থাকে যে কীভাবে আমাদের আমাদের আমরা এখানে নতুন বাংলাদেশি প্রবাসী, আমরা এখানে এসে কীভাবে আমরা কাজ করে পয়সা সঞ্চয় করে, তারপরে একটা সময় গিয়ে আমরা মনে করি যে হয়তো আমার একটা বিজনেস থাকলে আমার নিজের হয়তো একটু একটু বেটার হবে, রাইট? তো এই চিন্তাধারার মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না, সেটি হচ্ছে বিজনেস করার অবশ্যই ভালো, বাট বিজনেস করতে গিয়ে আমাদের যেন কোনো ধরনের বিপদের সম্মুখীন আমরা না হই। আচ্ছা, একজন যুক্ত হয়েছেন, আমরা একটু নিয়ে নেই প্রশ্নটি, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন ফোন করেছি ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমার নাম তুষার, আমি নিউজার্সি থেকে ফোন করেছি। ভাইয়া একটু জোরে বলতে হবে, আমরা একটু কম শুনতে পাচ্ছি। আমার নাম তুষার, আমি নিউজার্সি থেকে ফোন করেছি, শুনতে পাচ্ছেন? আচ্ছা জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে সিপিএর কাছে, এখন যে নিউ ট্যাক্স ইয়ার আসছে, এখানে কি কর্পোরেট লতে অথবা এলএলসি যদি করা থাকে, আমার কি বিজনেস ট্যাক্স 21% আসবে? আর যদি আমি এই বিজনেস ট্যাক্সটা আমার পার্সোনাল ট্যাক্সে ট্রান্সফার করি, তা কি তাহলে কি আবার 20% হয়ে যাবে নাকি? আগে তো ক্যাপ ছিল 35% ক্যাপ। বুঝতে পারিনি। আচ্ছা, আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, সাউন্ড একটু কম দেখে, আপনি আরেকটু জোরে বলবেন কি আমাদের জন্য? হ্যাঁ, জোরে বলছি যে আচ্ছা, 2009 এ আমরা যে ট্যাক্স ফাইলিং করব অ্যাজ এ কর্পোরেট বা তো বিজনেস ট্যাক্স, সেটা কি 21% ব্র্যাকেটে পড়বে ম্যাক্সিমাম? এটা কি আগামী বছর কার্যকর করবে? এবং বলছে যে বিজনেস ট্যাক্সটা যদি আপনি পার্সোনাল ট্যাক্সে নিয়ে আসি, তাহলে নাকি 21% থেকে 20% হয়ে যাবে, 1% কম হয়ে যাবে, ইজ ইট ট্রু কিনা? আচ্ছা, ব্র্যাকেটের কথা তিনি জানতে চাচ্ছেন, ট্যাক্স ফাইলিং এর। জি জি জি, ধন্যবাদ আপনাকে তুষার ভাই। তো আপনার যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনার, আমি ক্লিয়ার শুনতে পাইনি, বা যতটুকু আমি বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে আপনার প্রশ্ন মোস্টলি আপনার যে নতুন ট্যাক্স লর আন্ডার যে 20% এর ব্যাপারে মোস্ট প্রবলি আপনি হয়তো প্রশ্ন করছেন। তো এই 20% নতুন ট্যাক্স লর যে 20% আসলে ডিপেন্ড করে সার্টেন এলএলসি বা এস কর্পোরেশনের যে K1, এই K1 ইনকামের উপরে। এটা নর্মাল যে K1 আছে, এই K1 এর উপরে এই ট্যাক্সটা অ্যাপ্লাই হবে না। আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠানের আপনি এখানে হয়তো 100% স্বত্বাধিকারী, দেন এই এই লটা হয়তো আপনার জন্য প্রযোজ্য না। এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, আপনি যদি এই এই 20% যে ট্যাক্স ব্র্যাকেট নতুন ট্যাক্স মধ্যে নিয়ে আসছে, একটা হচ্ছে যে এলএলসি বা আপনার এস কর্পোরেশনের যেটা, এটি হচ্ছে আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে যেখানে আপনার পার্সেন্টেজ খুবই কম থাকে, এবং সেই ইনভেস্টমেন্টের থেকে আপনি কোনো যা সামান্য একটা আপনি আপনি একটা প্রফিট পাচ্ছেন, কিন্তু আপনার এখানে কোনো একটা স্যালারি নাই, বা আপনি প্রতিষ্ঠানটাকে আপনি কন্ট্রোলিং আপনার ইন্টারেস্ট নাই আপনার, সেক্ষেত্রে এই 20% ট্যাক্সের আওতায় আসবে। সো আপনার মনে হয় যে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি এই ধরনের প্রশ্নটি করছেন নতুন ট্যাক্স লর ব্যাপারে,
তো আশা করি আপনি হয়তো ধারণাটা আরেকটু যদি ব্যাখ্যা করে একটু বলতেন, যদিও আজকে আমাদের সাবজেক্টের বাইরে, নতুন ট্যাক্স লতে তো বিজনেসে অনেক কিছুই পরিবর্তন আসছে, উনি যে ব্র্যাকেটের কথা বলছিলেন সেই বিষয়ে কি আরেকটু কোনো তথ্য দিতে চান? জি অবশ্যই, এখানে আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে যে আপনার নতুন কর্পোরেশনের যে 20% ফিক্সড, আগে যেটা ডিফারেন্ট ব্র্যাকেট ছিল, সে ব্র্যাকেট এখন চেঞ্জ করে এখন নতুন ট্যাক্স লর আন্ডারে এটা আপনার 20% যাচ্ছে। আচ্ছা, 20% ট্যাক্সের যে লিমিটটা, 20% ট্যাক্সের আওতায় বিভিন্ন, বিশেষ করে যে বড় প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোই বেশি লাভবান হবে। এবং বলাই হচ্ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন যে কর পরিকল্পনা, এটি করাই হয়েছে যারা সচ্ছল কিংবা ধনী তাদের ক্ষেত্রে, বড় প্রতিষ্ঠানের জন্য বেশি লাভবান হবে, বাট স্মল এন্টিটির জন্য এটা ডিপেন্ড করে, আসলে এটা জেনারেলি ভাবে বলা মুশকিল যে আপনার আদৌ কতটুকু বেনিফিট পাবে বা কতটুকু বেনিফিট না পাবে, মানে অনেক কিছু উপাদানের উপরই নির্ভর করবে। আচ্ছা, সেটি নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব, নতুন ট্যাক্স ল এবং সেই সাথে বিজনেসদের ব্যাপারে, এটি নতুন খুব মজার একটি বিষয়ই হবে যেহেতু দর্শকদের আগ্রহ আছে। আমরা আজকে কথা বলছিলাম যে কাস্টমার সার্ভিস নিয়ে, আপনি বলছিলেন যে এটি অনেক গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কি যুক্ত করবেন? জি অবশ্যই, আপনার আমরা আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটির বিভিন্ন বিজনেসের দিকে আমরা যদি তাকাই, আমরা দেখি মোস্টলি আমাদের পরিকল্পনার অভাব বা আমাদের একটা সুন্দর পরিকল্পনা ছাড়া বা একটা প্ল্যানিং ছাড়া আমরা যখন বিজনেস শুরু করি তখন এই সাইডগুলো আমরা হয়তো খুব একটা গুরুত্ব আমরা কম দিচ্ছি। এর কারণগুলো হচ্ছে আমরা হয়তো বা মনে করি যে আমার বিজনেস চলছে বা এটা যদি আপনার এই পরিকল্পনা না থাকে বা আপনি যদি না জানেন যে আপনার কাস্টমার সার্ভিসটা কত ইম্পর্টেন্ট, অবশ্যই আমরা মনে করি যে আমার কাস্টমার আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কতটুকু করছি আমার কাস্টমারের জন্য। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে মনে করেন আপনার একটা যদি রিটেইল স্টোর থাকে, আপনার একটা রিটেইল স্টোরে আপনি হয়তো আপনার বিভিন্ন আমাদের কমিউনিটি যে কমিউনিটি সেন্টার যেগুলো আছে আপনার বিভিন্ন জায়গায়, আপনি লেসে আপনি যদি জ্যাকসনাইটের কথা মনে করেন আপনার বা জ্যামাইকার কথা মনে করেন, একই জায়গা একই স্ট্রিটে গিয়ে আপনি হয়তো কয়েকটা ডিফারেন্ট গ্রোসারি পাবেন। আচ্ছা, রাইট, প্রতিটা গ্রোসারিতে হয়তো একটা সাপ্লায়ার এসে মিট সাপ্লাই দিচ্ছে, একটা সাপ্লায়ার এসে আপনার দেশি বিভিন্ন ফিশ দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিচ্ছে। সো আপনি আপনার বিজনেস আপনি কিন্তু সেপারেট করতে পারবেন না আপনাকে জাস্ট বিকজ আপনার ডিফারেন্ট প্রোডাক্ট আছে। আচ্ছা, আপনার কাছে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো হয়তো অন্য বিজনেসের কাছে সেম প্রোডাক্ট সেল করছে। তো আপনাকে আপনাকে যে জিনিসটা আপনার অ্যাডভান্টেজ নিতে হবে সেটি হচ্ছে যে আপনি কিভাবে আপনি কাস্টমারকে হ্যাপি করতে পারেন। আচ্ছা, এর মধ্যে বিভিন্ন সাইড আমরা দেখে থাকি, আপনার কতক্ষণ আপনার কাস্টমার রেজিস্টারে আপনার কিভাবে তাকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন, কিভাবে আপনাকে ধন্যবাদ দিচ্ছেন। অনেক ক্ষেত্রে আমরা বিজনেসে দেখি যে একটা কাস্টমার আসলে তাকে ওইভাবে আপনার ওয়েলকাম জানানো হচ্ছে না, বা অনেক ক্ষেত্রে আমরা দেখি, বিশেষ করে আমি অনেক ক্ষেত্রে আমি ফলো করি যে আমি হয়তো একটা রেজিস্টারে আপনার একটা রেজিস্টারে টাকা দেওয়ার পর আমি থ্যাংক ইউ বললে তারা হয়তো এটা যে রিপ্লাই করতে হয় সেটাও করছে না। একজন যুক্ত হয়েছেন ইয়াকুব ভাই, আমরা একটু নিয়ে নিই, তারপরে আমরা আবার এই বিষয়টি এবং বিভিন্ন বিজনেসের প্রেক্ষাপটে তো ভিন্ন ভিন্ন কাস্টমার সার্ভিসও হয় সেটি নিয়েও আমরা আলোচনা করব। তবে কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? আমি দেলোয়ার জ্যাকসনার থেকে। জি ভাই, প্রশ্নটি করুন দেলোয়ার ভাই। তো আমি ইয়াকুব ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে আমি একটা গ্যাস স্টেশনে বিজনেস করতে চাই নিউ ইয়র্ক সিটিতে, উনি আমাকে কোনো উপদেশ দিতে পারেন? আচ্ছা, উনি গ্যাস স্টেশন করতে চান, আপনার কি অ্যাডভাইস থাকবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দেলোয়ার ভাই। আপনি যদি কোনো বিজনেস না থাকে বা আপনি একটা গ্যাস স্টেশন শুরু করতে চান এবং নিউ ইয়র্ক সিটিতে করতে চান, আচ্ছা নিউ ইয়র্ক সিটিতে, রাইট, নিউ ইয়র্ক সিটিতে করতে চান, কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার একটা গ্যাস স্টেশনের জন্য দুই ধরনের গ্যাস স্টেশনে দুই ধরনের বিজনেস থাকে। এক ধরনের বিজনেস হচ্ছে যে আপনি যত, বিশেষ করে গ্যাস স্টেশনে একটা হচ্ছে গ্যাস পাম্প থাকবে এবং আরেকটা হচ্ছে আপনার কনভেনিয়েন্স স্টোর থাকে, সিএস স্টোর যেটি। তো এই যে গ্যাস পাম্পের দুই ধরনের আপনার ওয়ে তো থাকে, একটি হচ্ছে আপনি যদি এটা কমিশন বেজে যান যে আপনি হয়তো যত গ্যালন আপনি সেল করছেন এটার জন্য আপনাকে হয়তো 5 সেন্টস করে পার গ্যালনে কমিশন দিবে, আর আরেকটি ওয়ে হচ্ছে আপনার যে আপনার কমিশন না, আপনি একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে আপনি গ্যাস পারচেস করে দেন আপনি একটা প্রাইস সেট করে আপনি সেল করবেন। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে প্রফিট যেটা সেটি আপনি সেট করবেন। এই দুইটি ওয়ে আছে। এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে দুইটি ওয়ের কী কী সুবিধা এবং কী কী অসুবিধা আছে।
দ্য নেক্সট থিং হচ্ছে যে আপনাকে মেক শিওর হতে হবে যে আপনি যদি এটা লিজ নিতে চান সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনার কতদিনের লিজ আছে, বা আপনার এই যে আপনি যদি পারচেস করতে চান আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার যে গ্যাস ট্যাঙ্ক আছে গ্যাস ট্যাঙ্ক কতদিন, আপনার কতদিনের পুরনো গ্যাস ট্যাঙ্ক এবং কতদিন থাকবে। তো বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে, খুঁটিনাটি ব্যাপার নিয়ে আপনাকে তথ্য জানতে হবে। দেন আপনি যখন মনে করেন যে সব কিছু ফাইন্ড আউট করলেন যে না আমার লিস্ট ঠিক আছে বা আমার আমি এটা নিতে চাই, দেন আপনি যখন নেবেন তখন আপনার বিভিন্ন ধরনের লাইসেন্সিংয়ের রিকোয়ারমেন্টস আছে, এটা আপনি ফাইন্ড আউট করতে হবে। আপনার বিশেষ করে আমরা সিএস স্টোরে বা গ্যাস স্টেশনের যে কনভিনিয়েন্স স্টোর থাকে আমরা দেখি বিভিন্ন ধরনের আপনার আইটেম থাকে, এর মধ্যে বিশেষ করে আপনার সিগারেট থাকে, আপনার বিভিন্ন ধরনের লিকার, আপনার বিয়ার বা ইয়ে থাকে, লিকার থাকে, দেন আপনার ফুড, অনেক অনেক ক্ষেত্রে ফুড দেখে, ফুডের গ্রিল দেখে থাকি আমরা। তো আপনাকে এগুলো ফাইন্ড আউট করতে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির কথা আপনি যেহেতু বললেন, নিউ ইয়র্ক সিটিতে সিগারেট লাইসেন্স এখন অনেকটা রেস্ট্রিক্টেড করে ফেলছে, আপনার অনেক লাইসেন্স নতুন অ্যাপ্লিকেশন নিচ্ছে না, বা যে বিজনেসগুলো যদি সেল করতে চায় তখন অনেক লাইসেন্স ট্রান্সফার করা আপনার একটু সময়ের ব্যাপার। এখন আপনি একটা রানিং বিজনেস নেওয়ার পরে যদি আপনাকে, লেটস সে বিশেষ করে আপনার মোস্টলি গ্যাস স্টেশনে লটো থাকে, এখন লটোর নতুন কিছু কিছু নিয়ম আসছে, সেগুলো হচ্ছে যে আপনি যদি একটা এক্সিস্টিং বিজনেস পারচেস করেন তাহলে আপনার ওই যে লটোটা আপনাকে হয়তো বা ট্রান্সফার করবে না রাইট ওয়েতে আপনার নামে, আপনাকে ওয়েট করতে হবে, আপনার সিক্স মান্থ ওয়েট করতে হবে, ওয়েট আপনি অ্যাপ্লাই করার পরে ওয়েট করে দেন আপনি যখন আপনার নামে আসবে দেন আপনি ইউজ করতে পারবেন। তো আপনাকে মনে রাখতে হবে একটা বিজনেসের যদি কোনো ধরনের এই ধরনের গ্যাপ থাকে যে একটা একটা সার্ভিস আপনি প্রোভাইড করতে পারছেন না ফর থ্রি মান্থ সিক্স মান্থ, দেন এই বিজনেসটা অনেকটা ডেড হয়ে যাবে। কারণ আপনার বিজনেস এসে যদি থ্রি মান্থস বা সিক্স মান্থ এসে কেউ দেখে যে না এখানে বিয়ার নাই বা এখানে লটো নাই, দেন এই কাস্টমারগুলো অন্য কোনো পাশের দোকানে চলে যাবে যেখানে এই সুযোগ সুবিধাগুলো আছে। তো বিভিন্ন এই ধরনের জিনিসগুলো আপনাকে কনসিডার করে দেন আপনাকে ইনভেস্ট করতে হবে। আমরা যে জিনিসটা সবসময় বলে থাকি যে আপনার বিজনেসে ইনভেস্ট করাটা ইম্পর্টেন্ট না, আপনার কিন্তু ইনভেস্ট করার আগে আপনার ডিসিশন নেওয়াটা খুবই জরুরি। সব জিনিসগুলো নিয়ে আপনি যখন একটা পরিকল্পনা করবেন বা আপনি একটা শখ করবেন বা আপনি একটা সব কিছু পেপারে আপনি লিস্ট করবেন যে কোন জিনিসটা আমার দরকার, কোনটা আমার দরকার না, এটার জন্য কতদিন ওয়েট করতে হবে, দেন আপনি দেখবেন যে আপনার এই প্রসেসটা অনেকটা সহজ হয়ে যাবে। আপনি সেই আলোচনা শেষ করলে তারপরে আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে প্রতিটি বিজনেসের জন্য তো আলাদা আলাদা ট্রিটমেন্ট দিতে হয় কাস্টমারকে, এটি স্বাভাবিক বিজনেসের নেচার অনুযায়ী যে আপনার যে বিজনেসের যে ধরনের সে ধরনের আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, তো সে বিষয়ে আপনি বলবেন। তবে আগের আলোচনা যদি শেষ করি, আপনার যে আমি যে জিনিসটাই আপনার কাস্টমার সার্ভিস, এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে আপনি আপনার যে কম্পিটিটর আছে বা আপনার পাশের দোকান যারা সেল করছে তাদের থেকে আপনি কতটা বেটার ওয়েতে আপনি সার্ভ করতে পারেন, সার্ভ করছেন আপনার অ্যাজ এ ম্যানেজার হিসেবে আপনার আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার রোলটা আমি পালন করছি কিনা, আমার যে আমার রেজিস্টার যে যে কাস্টমার সার্ভিসে যে আছে সে কতটা আপনার সার্ভিস প্রোভাইড করছে, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আপনি যদি এটা ফলো আপ না করেন, দেন আপনি মনে করেন যে আপনার দোকানে একটা কাস্টমার এসে যদি সে এনাফ সার্ভিস না পায় এবং তার পাশের দোকানে গিয়ে যদি সে থেকে বেটার সার্ভিস পায়, বেটার সার্ভিস পায়, তখন কিন্তু আপনার আপনার কাছে এই কাস্টমারটা তখন আসতে চাইবে, সেকেন্ড টাইম আসতে চাইবে না। বা আপনার আপনি আপনি যদি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা চিন্তা করি, আমরা যখন কোনো একটা স্টোরে যাই অনেক ক্ষেত্রে আমরা দেখি একটা স্টোরে বারবার যাওয়ার পরে তারা আমাদের সাথে পরিচিত হয়ে যায়। অনেক স্টোরে গিয়ে আপনি যখন যাবেন তখন আপনাকে হয়তো নাম ধরে ডাকছে, রাইট, বা বলছে আপা কেমন আছেন বা ভাই কেমন আছেন। এভাবে যে আপনি যখনই একটা মানুষের সাথে আপনার রিলেশনশিপ যখন বিল্ড হয়ে যাবে তখন কিন্তু মানুষ প্রোডাক্টের ব্যাপারগুলো বা অন্য ব্যাপারগুলো কিন্তু অনেকটা কনসিডার করবে, রাইট। এইভাবে এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে কাস্টমার সার্ভিস, বিশেষ করে আপনার এখানে একটা হচ্ছে রিটেল স্টোরের কথা বলেন, আপনার প্রোডাক্ট আপনার সার্ভিসের কথা বলেন। সার্ভিসে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমার একটা এসে আমার অফিসে আমাকে এটা বিবেচনা করতে হবে যে আমার অফিসে একটা ক্লায়েন্ট, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করছি, এই অ্যাপয়েন্টমেন্টগুলো আমি যখন সেট আপ করছি তখন আমি কতটুকু টাইম আমি গ্যাপ রাখছি এর মাঝে, আচ্ছা আমার আমি এখন কি অ্যাট এ টাইমে কি কয়েকজনকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি কিনা, আচ্ছা এসে ওয়েট করতে হচ্ছে, রাইট, এখন
আমি যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেই লাইক 10 o'clock অ্যাপয়েন্টমেন্ট, আমি যদি আরও 5 জনকে 10 o'clock অ্যাপয়েন্টমেন্ট দেই, তখন আপনি এসে তখন আপনি তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে আমার 10 o'clock অ্যাপয়েন্টমেন্ট, রাইট? আমি তো অ্যাটলিস্ট হয়তো 5-10 মিনিটস পরে আমাকে আমাকে আমার সাথে আমার মিট করার কথা, মিট করার কথা, সেখানে আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয়, তো তখন কাস্টমার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আচ্ছা, তখন বিশেষ করে এই কারণগুলোর জন্য আমরা দেখি অনেক আমাদের কমিউনিটি বেসড অনেক সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস যেগুলি, অনেক ধরনের এই ধরনের কমপ্লেন আসে। আচ্ছা, আমাদের কাছে কমপ্লেন আসে। তো এভাবে আমরা 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 চিন্তা করতে পারি যে কিভাবে কতটুকু বেটার ওয়েতে, যেমন আমি আমার অফিসে আমার আমার একটা আমি একটা আমি একটা সাজেশন বক্স রেখে দিয়েছি। সো যদি কারো মনে করেন যে বিভিন্ন ধরনের অনেক ক্ষেত্রে আমরা দেখি, বিশেষ করে ট্যাক্স সিজনে যখন আমরা খুবই বিজি হয়ে যাই, তখন অনেক অনেক কাস্টমার অনেক ক্লায়েন্ট, আমরা বিশেষ করে কাস্টমার বলে ভুল হবে, ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকেন। অনেকে বলেন যে ভাই এখানে আপনাদের কোনো কফির ব্যবস্থা থাকলে ভালো হতো, রাইট? বা আপনাদের যদি আসার আগে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম থাকে এটা বেটার হতো, বেটার হতো। বা আপনাদের যদি ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট করার সিস্টেম থাকে ফুলফিল করতে পারি, হয়তো 10 জন কাস্টমারের 10 জন ক্লায়েন্টের কিন্তু হয়তো সেম, তারা সেম হয়তো চিন্তা করছে। যখন একটা ক্লায়েন্ট বসে থাকে ওয়েট করে, তখন সবাই কিন্তু কম বেশি একই ধরনের তাদের চিন্তা ভাবনা আসে মাথার মধ্যে, রাইট? যে আর কতক্ষণ ওয়েট করতে হবে, রাইট? আর কতক্ষণ ওয়েট করতে হবে। তো এভাবে আপনার শুধু শুধু ওয়েট ওয়েট করা না, আপনার মনে করেন যে কাস্টমার, আমরা লাস্ট টাইম আমি যে জিনিসটি আপনার ডিসকাস করছি যে অনেক ক্ষেত্রে আমরা বিজনেস ওনার, আমরা হয়তো মনে করি যে না, আমি যখন আসি বিজনেসে আমি আমার কাস্টমারকে এনাফ সার্ভিস প্রোভাইড করছি। আচ্ছা, বাট যখন আমি বিজনেসে থাকি না, তখন আমার স্টাফ বা আমার যারা এমপ্লয়ি, তারা কি ধরনের আচরণ করছে আমার ক্লায়েন্টের সাথে বা আমার আমার কাস্টমারের সাথে, কারণ এটি তো ইমপ্যাক্ট পড়ছে, ইমপ্যাক্ট পড়ছে, রাইট? কারণ আমি থাকলে আমার কাস্টমার তো বেসিক্যালি, আমি না থাকলেও সেম ওয়েতে ট্রিটমেন্ট পাওয়া উচিত, পাওয়া উচিত। সো মিল্টনের একটু ফেসবুক থেকে প্রশ্নটা নিয়ে নিন, তিনি বলেছেন তিনি ফ্লোরিডাতে থাকেন, তিনি জানতে চাচ্ছেন যে ছোট্ট অ্যামাউন্টের উনি একটা ইনভেস্টমেন্ট করতে চান, একটা বিজনেস দাঁড় করাতে চান যেটাতে লিটল প্রফিট আসলেও সম্ভব, এ ধরনের কি কোনো আইডিয়া দিবেন কিনা তাকে, যে অল্প পুঁজি ব্যবহার করে কোনো ছোট বিজনেস দাঁড় করানো। তিনি আবার গ্রোসারিও করতে চান না, গ্যাস স্টেশনও করতে চান না, সেটিও আবার লিখে দিয়েছেন যে আপনার এই ধরনের স্মল, বিশেষ করে আপনার যারা আউট অফ নিউ ইয়র্কে, আপনার বিশেষ করে আউট অফ স্টেটে যারা থাকে, ফ্লোরিডা বা অন্যান্য এসব এলাকা, আমরা যে জিনিসগুলো দেখে থাকি বিশেষ করে বড় বড় মলের মধ্যে বিভিন্ন ধরনের আপনার যে কার্ড বা কিয়াস যেগুলো থাকে, এখানে বিভিন্ন ধরনের আপনার অ্যাক্সেসরিজ বা আপনার এই এই ধরনের বিজনেসগুলো বেশ, আপনার যদি বড় মাপের কোনো ধরনের বিজনেসের মধ্যে উনি না যেতে চান, তাহলে হয়তো বা আপনার এই ধরনের বিজনেসের কথা চিন্তা করতে পারেন, খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। অ্যাট দ্য সেম টাইমে আপনার একটা একটা পরিবার চলার মতো সৌভাগ্য হয়েছে আমাদের এই অনুষ্ঠানে, তিনি কথা বলছেন বিজনেসে কাস্টমার সার্ভিসের বিভিন্ন নানা দিক নিয়ে কথা বলছি। একজন আমি বলবো যে একজন সফল ব্যবসায়ী হতে চাইলে অনেকগুলো দিকই মাথায় রাখতে হয়, সেই সাথে আমাকে তো এটিও খেয়াল রাখতে হবে যে আমি কোন ধরনের বিজনেস দাঁড় করাচ্ছি, সেখানে কাস্টমার সার্ভিস কী ধরনের হবে। যেমন প্রোডাক্ট বেস হতে পারে, সার্ভিস বেস, আপনি যদি শুরুতেই প্রোডাক্ট বেস যে বিজনেসগুলো আছে সেখানে কাস্টমার সার্ভিসের কী ধরনের বিষয় মাথায় রাখতে হবে, রাইট? আপনার প্রোডাক্ট বেস, আপনি মনে করেন আমরা একটা রিটেইল স্টোরের কথা বলি, আমাদেরকে প্রথমত আমরা যদি চিন্তা করি যে আমার একটা কাস্টমার আমার স্টোর স্টোরে আসার থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত তাদের যে এক্সপিরিয়েন্সটা, এক্সপিরিয়েন্সটা আমি কতটা বেটার করতে পারি। আচ্ছা, সো এক্সপিরিয়েন্স থেকে আপনার শুরু করে আপনি যখন একটা কাস্টমার আসে তাকে আমি কিভাবে আমি ওয়েলকাম করব, কিভাবে আমি তাকে হেল্প করব, আমার কি এনাফ কাস্টমার সার্ভিসের জন্য আপনার বিশেষ করে একটা স্টোরে, আপনার বিশেষ করে আপনি যখন বিভিন্ন বড় বড় স্টোরে যাবেন তখন আপনি দেখবেন যে আপনাকে এসে হয়তো প্রশ্ন করছে, ক্যান আই হেল্প ইউ উইথ এনিথিং,
তো এই ধরনের আমাদের যদি আবার ইয়াকুব খান, আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলছি যে অনেক সময় তো আমরা এটা পছন্দ করি না, যেমন ধরেন আমি একটা জামা খুঁজছি আমার পছন্দ মতো, আমি একটু টাইম নিতে চাই, তখন একজন সেলস গার্ল যদি এসে আমাকে বারবার বলে যে আমি কি হেল্প করতে পারি কিনা, বারবার বলে কিংবা এসে, তো তখন সেটি তো আবার পছন্দ নয়, তো এই বিষয়টিও তো খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কিন্তু আপনি বারবার যদি আপনি আপনি প্রশ্ন করেন তখন সে বিরক্ত বোধ করবে, বিরক্ত বোধ করবে, কমফোর্টেবল ফিল করবে না, মানে আমার ক্ষেত্রেও আমি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবো না তখন হয়তো। আবার আপনার অনেক ক্ষেত্রে আমরা যেটা মনে করি, আপনি কোনো একটা যখন স্টোরে যাবেন তখন বারবার যদি আপনাকে প্রশ্ন করে তখন আপনি হয়তো ভাববেন যে আমাকে কি সে হেল্প করতে চাচ্ছে না আমাকে কি সে পাহারা দিচ্ছে। হ্যাঁ, এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে আসে, বাট বারবার না, আপনাকে চিন্তা করতে হবে প্রতিটি জিনিস একটা ব্যালেন্স করে করতে হবে। আচ্ছা, ব্যালেন্সের বিষয়টি আছে, আপনাকে চিন্তা করতে হবে যে না, একটা 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 কাস্টমার হয়তো সে কোনো একটা প্রোডাক্ট সে খুঁজছে বা আপনার বিভিন্ন লেভেল সেলফে আছে বা সে হয়তো লেভেল বিভিন্ন লেভেলগুলো পড়ছে বা চেষ্টা করছে বা খুঁজে পেতে, রাইট? তখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এটা আপনার অ্যাজ এ ম্যানেজার হিসেবে এটা আপনার রোল, যেটা আপনাকে বোঝাটা কাস্টমারের যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো, তারা যে কী চাচ্ছে বা কীভাবে চাচ্ছে, রাইট? একটা কাস্টমার যদি প্রতিটা প্রোডাক্ট সে জানে যে এই প্রোডাক্টটা কোথায় আছে, সে প্রতিটা সে একটা কার্ট নিয়ে হয়তো প্রতিটা প্রোডাক্ট নিয়ে আপনার কার্টে রাখছে, সেখানে আপনি হয়তো প্রশ্ন করার প্রয়োজন নাই। কিন্তু অনেক সময় তো আমরাই জিজ্ঞেস করি, রাইট? কিন্তু কাস্টমার যদি আপনি দেখেন যে আপনি হয়তো লস্ট হয়ে গেছে বাট সামহাউ তারা একটা জিনিস খুঁজছে, যে জিনিসটা পাচ্ছে না, তখন আমার মনে হয় না যে এটা আপনার সে খারাপ ফিল করবে, আপনি যদি প্রশ্ন করেন ভালো ফিল করবে। সো এভাবে আপনাকে আপনার সিচুয়েশনের সাথে আপনাকে এবং মনোযোগ দেয়া, এই বিষয়টি চলে আসে, কিন্তু মনোযোগের বিষয়টি যে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন আপনার কাস্টমারকে, যে আপনি আপনি যাকে আপনার যে টিম থাকবে, আপনার এটা টিমের দায়িত্ব, আপনাকে এইভাবে টিমকে ট্রেনিং করতে হবে যে আপনার কাস্টমারের সিচুয়েশন বুঝে তাকে প্রশ্ন করে। এখন আপনি একটা আপনার টিম মেম্বার যদি মনে করে যে না প্রতিজনকেই প্রশ্ন করতে হবে, প্রবাবলি নট। এখন একটা অনেক ক্ষেত্রে আমরা দেখি আপনি যখন কোনো একটা পরিচিত দোকানে প্রতিদিন যাচ্ছেন বা প্রতি সপ্তাহে যাচ্ছেন তখন আপনার হয়তো কোনটা প্রশ্ন করার প্রয়োজন নেই, আপনি জানেন কোন কোন প্রোডাক্টটা কোথায় আছে বা কিভাবে ফাইন্ড আউট করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে আপনার যে টিম, এটা আপনার দায়িত্ব আপনার টিমকে ট্রেনিং করা যে কাকে প্রশ্ন করা কাকে না করা, এটা বেসিক্যালি আপনার, আপনি যখন আমরা যখন একটা অবজারভেশন পর্যবেক্ষণ করতে হবে, আমরা যখন কাস্টমার একটা অন্য স্টোরে যাই তখন আমাদের এক্সপেকটেশনটা কেমন হয়, সেটাই যে আপনার বিশেষ করে একটা যে বিশেষ করে একটা রেস্টুরেন্টের কথা মনে করেন যে সার্ভারটা কতটুকু, আমরা অনেক ক্ষেত্রে হয়তো রেস্টুরেন্টে অনেক সময় দেখবেন যে আপনার আপনার অ্যাটেনশন দিচ্ছেন না, হয়তো অনেক ক্ষেত্রে বিজি থাকতে পারে, বাট বিজি না থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমরা দেখি আপনি অ্যাটেনশন দিচ্ছেন না, আপনি হয়তো অনেক হাংরি, আপনার এখন অর্ডার দেওয়া জরুরি বা আপনার তাড়া আছে, সে হয়তো আপনাকে আপনার কাছে প্রশ্ন করছে না বা আপনার কাছ থেকে অর্ডার নিচ্ছে না, অনেক ক্ষেত্রে আমরা অর্ডার নেওয়ার পরে বসে থাকি সে বারবার, এটা আপনার টোটালি আপনাকে চিন্তা করতে হবে যে পরিস্থিতি অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে, পর্যবেক্ষণ করতে হবে আমার কাস্টমার কি চায়, কারণ এক এক কাস্টমার এক এক রকম, কেউ হয়তো দীর্ঘ সময় বসে থাকতে পছন্দ করবে খাওয়ার টেবিলে, আবার কেউ কিন্তু করবে না। আপনি বারবার গিয়ে আপনার আপনি যদি প্রশ্ন করেন যে আপনার আর কিছু চাই, তখন সে মনে করবে আপনি বিরক্ত করছেন। প্রতিটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে বুদ্ধিমত্তার সাথে চিন্তা করতে হবে এবং আপনাকে এটা আপনার রোল, ম্যানেজমেন্টের রোল থাকবে এটি, যে এই বিষয়টি বিভিন্নভাবে শুধু একটা ওয়েতে না বা একটা ফরম্যাট না, আপনি এটা বেসিক্যালি পার্সন টু পার্সন, আপনি যে জিনিসটি শেয়ার করলেন পার্সন টু পার্সন আপনাকে বিবেচনা করে আপনাকে পদক্ষেপগুলো নিতে হবে, মানে সেটাই চলে আসে যে আমার কাস্টমারকে গুরুত্ব দিতে হবে, তখনই আমি বুঝতে পারবো বিচক্ষণের সাথে যে তিনি কি চান, আর আমি যখন গুরুত্বের বিষয়টি না থাকে তখন কিন্তু আমি কাস্টমারকে বুঝতে পারবো না যে সে আসলে কি চাচ্ছে, যে আমার হেল্প চাচ্ছে না তিনি হেল্প ছাড়াই সব কিছু করতে পারবে এটি, এবং আমরা সবাই কিন্তু এই গুরুত্বই চাই যেখানেই যাই আমরা, যখন ক্রেতা, রাইট? আপনার শুধু আমরা, আপনি যদি একটি একটা শিশু একটা একটা বাচ্চাকেও আপনি যদি দেখেন, আপনার বাচ্চারা হয়তো আপনি যদি অ্যাটেনশন না দেন তখন সে হয়তো কান্নাকাটি করবে, বিকজ সে চায় আপনার অ্যাটেনশনটা। আপনার অ্যাজ এ কাস্টমার হিসেবে, আমরা ক্লায়েন্ট হিসেবে, আমরা যখন অন্য বিজনেসে যাই তখন আমরা চাই যে, অনেক ক্ষেত্রে আমরা দেখি বিশেষ করে সার্ভিস বিজনেসে, প্রতিটা জিনিস আপনি করছেন এটা কিন্তু আপনার কাস্টমারের উপরে, যেটি আমি
আমি আপনাকে মনে করেন যে অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমরা ওয়েলকাম করি না, আপনার যখন একটা কাস্টমার আপনার বিজনেসে আসবে আমরা কি তার জন্য ডোর ওপেন করে দিচ্ছি? আমরা তাকে কি চেয়ারটা টেনে আমরা বসতে দিচ্ছি? এগুলো আপনি কেউ হয়তো করছেন না, আপনি যখন করবেন তখন এই জিনিসটা কিন্তু কাস্টমারের কাছে ডিফারেন্ট লাগবে এবং এই জিনিসটা কিন্তু তার মনে থাকবে, মনে থাকবে। আপনি যখন কাস্টমারের মিটিংয়ে আপনি বসলেন বা আপনার তার সাথে কথা বলছেন, তখন ডেফিনেটলি আমাদের উচিত হবে না যে আমরা হয়তো আমাদের ফোন আসলে ফোন নেওয়াটা বা আমাদের অন্য একটা ইমেল চেক করা, বিকজ আমি কিন্তু আপনার সাথে আমি তাকে আমি পূর্ণ মনোযোগ দিতে চাই, মনোযোগ দিতে চাই, রাইট? এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন আপনার সাথে যখন আমি মিটিং করব তখন সবকিছু বন্ধ রেখে আপনাকে আমি 5 মিনিট সময় দেবো বা 10 মিনিট সময় দেবো, কিন্তু দ্যাট 10 মিনিটস হচ্ছে আপনার জন্য। এই সময়ে যদি আপনার আমি ইমেল চেক করি, আমি যদি ফেসবুক চেক করি, ফেসবুক লগ ইন করি বা আমি অন্য ফোন অ্যান্সার করি, তখন আপনি কিন্তু খুবই বিরক্ত বোধ করবেন। সেম থিং, শুধু এটা না, আপনি যখন আমরা দেখি অনেক ক্লায়েন্ট আমাদের কাছে এসে যখন আমাদের আমরা মিটিংয়ে আসি বা আমি সব কিছু বন্ধ করে আমি হয়তো আপনার সাথে আমি কথা বলছি, তখন আপনি যদি ফোন পিক আপ করেন স্টিল সেম থিং সে বিরক্ত বোধ করবে। সো আপনি যখন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমরা যদি এটা ফিল করি যে আমরা অন্য বিজনেসে গিয়ে কতটা এটা এক্সপেক্ট করি, এরপরে আপনি যখন আপনার মিটিং শেষ করলেন, শেষ করার পরে দেন আমরা কি তাকে দরজা বলতে এগিয়ে দিচ্ছি কিনা? আচ্ছা, প্রতিটা স্মল স্মল জিনিস, যে জিনিসগুলো আমরা কতটুকু কত ফার্মলি আমরা হ্যান্ডশেক করছি, কতটুকু রাইট, আমরা অনেক ক্ষেত্রে আমরা থ্যাংক ইউ বলি। থ্যাংক ইউ আসলে শুধু থ্যাংক ইউ বলাটা কিন্তু থ্যাংক ইউ না, থ্যাংক ইউ এটা মেইন করা ইম্পর্টেন্ট, মেইন করা। এবং খুব সুন্দর করে আপনি বললেন যে আসলে তো ঠিক তাই যে তাকে আমার সম্মান বোধ, রেসপেক্ট, ক্লায়েন্ট হতে পারে কিন্তু তাকে আমি রেসপেক্ট করছি কিনা, সে সময় করে এসেছেন এবং ক্লায়েন্ট আমার, সে জায়গাটি আমি কতটুকু শতভাগ না পারলেও 80% করছি কিনা, 80% করছি কিনা। এরপরে আপনি চিন্তা করেন, আপনি যখন আমরা দেখি যে বিশেষ করে যখন একটা ক্লায়েন্ট কোনো একটা অফিসে যায়, বিশেষ করে হয়তো সবাই হেল্পের জন্যই আসে, তার হয়তো সাহায্যের জন্যই কিন্তু একটা সিপি অফিসে যাচ্ছে, একটা অ্যাটর্নি অফিসে যাচ্ছে। তো যখন আপনি আমার অফিসে আসবেন তখন আপনি হয়তো অনেক সময় আমরা দেখি বা ডাক্তার অফিসে যাচ্ছেন, তখন আপনি একটা জিনিস এক্সপ্লেইন করাতে চাচ্ছেন কিন্তু আপনার প্রফেশনাল কিন্তু ওইটা শুনতেও চাচ্ছে না, শোনার আগে প্রেসক্রিপশন লেখা শেষ বা আপনার বলছে না না আমি বুঝছি, বাট জিনিসটা আসলে কিন্তু এমন না। আপনি হয়তো আমরা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করি, যখন আমরা কোনো একটা অফিসে যাই আমাদের যে সমস্যাটা এটা আমি খুলে বলার যে মনোভাব এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ফুলফিল করতে পারি না, ফুলফিল করি এর আগেই আমরা দেখি যে প্রফেশনাল, বিশেষ করে আমি যদি বলি ডাক্তারি প্রফেশনাল যারা আমাদের, আমরা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাই যে তারা অনেক ব্যস্ত থাকেন, অনেক অনেক রোগী থাকেন, অনেক সময়ের মূল্য যে কারণে আমরা গেলে হয়তো বলেন যে ঠিক আছে বুঝে, কিন্তু আমরা আবার এটাও বলি যে উনি যদি ভালো করে একটি কথা বলেন আমার অসুখ কিন্তু 50% ভালো হয়ে যাবে আগেই, এটি কিন্তু বলা হয়। তারপরেও তাদের শত ব্যস্ততার মাঝেও সে অল্প সময়ে কিভাবে সন্তুষ্ট করতে পারবে? সেটি হচ্ছে মনে করেন যে আপনাকে, আপনি যখন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে আপনি আমার সাথে আলাপ করবেন, আমার কাজ হচ্ছে প্রথমত আপনাকে শোনা, আপনাকে আমি যদি রাইট ওয়েতে আপনার সমস্যাটা আমি শুনতে পারি বা আপনি যদি দেখেন যে না আমি আসলে খুব আগ্রহের সাথে আপনার সমস্যাটা শুনতে পাচ্ছি তখন আপনি কিন্তু খুবই ভালো লাগবে, আপনার কাছে ভালো লাগবে। আমরা একজনের প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে ভাইয়া। পিপিএস সাহেব অনেক সুন্দর করে এগুলা গুছিয়ে গুছিয়ে বলতেছেন যে বিজনেস এগুলা সব কমবে সবাই জানে, ছোট করে যারা বিজনেস করি আমরা নিউ ইয়র্ক সিটিতে বা অন্য জায়গায় এগুলা ছোট করে সবাই জানে, কিন্তু সিটি এর কাজটা কি জায়গার মধ্যে আপনি যে জিনিসগুলো আমাদেরকে বুঝাচ্ছেন এগুলা সবাই কম বেশ জানে, কিন্তু আপনার কাজটা কি মেইন কাজটা সিটি এর কাছে আমরা কেন যাব? সেটি হচ্ছে আমাদের এই যে ইস্যুগুলো বা যে সার্ভিসের যে ব্যাপারগুলো এগুলো আমরা জানি কিন্তু স্টিল আমরা কিন্তু স্যাটিসফাইড না, যখন আমরা কোনো একটা আমরা এজ এ কাস্টমার হিসেবে এজ এ ক্লায়েন্ট হিসেবে যখন বিভিন্ন স্টোরে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যাই তখন আমরাই কিন্তু হ্যাপি না। এর জন্য আপনি যদি বলেন যে সবাই আমরা জানি, আসলে আমি জানি না কতটা এটা কতটা জানি সো স্টিল আমরা যতই জানি কিন্তু আমাদের কিন্তু আরো এটা ইমপ্রুভ করার সুযোগ আছে। আপনার প্রশ্নে আমি আসি, আমাদের সিপিএ দের কি কাজ?
আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করি, এটা কিভাবে বিজনেস গুলো ডেভেলপ করা যায়, ইম্প্রুভ করা যায়, বিভিন্ন প্রবলেম গুলো নিয়ে আমরা আলোচনা করি, যাতে করে আমরা বুঝতে পারি যে এই সমস্যাগুলো কিভাবে সলভ করা যায় বা কিভাবে আমরা আরো বেটার ওয়েতে সার্ভ করতে পারি, বেটার ওয়েতে বিজনেস করতে পারি। আমাদের এজ এ সিপি হিসেবে আমরা যেটা করি, আমরা একটা বিজনেসের মোস্টলি আপনার বিজনেস ট্যাক্স রিলেটেড বলেন, অ্যাকাউন্টিং রিলেটেড বলেন, কনসাল্টিং বলেন, আপনার এই যে বিজনেস প্ল্যান থেকে একটা বিজনেস শুরু থেকে আপনার রানিং বিজনেসের জন্য যে ইস্যুগুলো, যে কাজগুলো করা লাগে, ট্যাক্সের কাজ বলেন, সেলস ট্যাক্স বলেন, পেরোল ট্যাক্স বলেন, এসব কাজগুলি আমরা করে থাকি। কিন্তু একটা জিনিস, আপনার এই কাজের মাঝামাঝি হয়তো অনেক সিপি আছেন, সবাই শুধু কাজগুলো করেন, ট্যাক্স ফাইল সব সিপিআই করতে পারেন, বাট আমি যেটি ডিফারেন্ট করতে চাই সেটি হচ্ছে যে কাজের পাশাপাশি, ট্যাক্স ফাইল করার পাশাপাশি আমি চাই যে আমার ক্লায়েন্টদেরকে হেল্প করতে, যে যে স্মল স্মল জিনিসগুলো যদি কতটুকু চেঞ্জ করে বা ইম্প্রুভ করে তাদের বিজনেসটা আরও বেটার করতে পারে। একটা ক্লায়েন্ট আসলে, একটা কাস্টমার আসলে তাদের এক্সপিরিয়েন্সটা আরো কতটা বেটার করতে পারে, যাতে করে এই ক্লায়েন্টটা মনে করবে যে না, আমি এই স্টোরে বা এই বিজনেসে গিয়ে আমি যতটা ভালো ফিল করছি বা যতটা বেটার সার্ভিস পেয়েছি আমি, এটা হয়তো আমি অন্য কোথাও পাইনি। তো তখন সে কিন্তু তার এই এক্সপেক্টেশন, তার এই আপনার এক্সপিরিয়েন্সটা সে শেয়ার করবে তার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডদের সাথে, যাতে করে আমাদের বিজনেসটা আরো কন্টিনিউ ডেভেলপ হবে, কন্টিনিউ ডেভেলপ হবে। এবং আমরাও কিন্তু চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানাতে, যেমন ইয়াকুবে খান বলছিলেন যে একটি বিজনেস শুধু স্টার্ট করা নয়, ওটি টিকে থাকতে হবে, এবং অনেকগুলো নিয়ামক, ছোট ছোট নিয়ামক, যে বিষয়গুলো আমরা জানি সবাই কিন্তু ভুল করি সব সময়, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে 3-4 বছর কিংবা 5 বছরের মাথায় বিজনেসটি শাট ডাউন হয়ে যাচ্ছে। যে একটি জিনিস আপনি মনে রাখবেন, আমরা যদি সবকিছুই জানি, কিন্তু আমরা কিন্তু সবকিছু করছি না, আমি জানি না সবাই জানে কিনা, আমার মনে হয় না যে আসলে সবাই জানে। বিশেষ করে একটা বিজনেস শুরু করতে, শুরু থেকে আপনার একটা বিজনেস কন্টিনিউ রান করার যে প্রসেসটা বা শুরু থেকে যেভাবে বিজনেসটা, যে পরিকল্পনার প্রয়োজন, আপনি যদি কোনো একটা SBA সেমিনারে যান, আপনার প্রথম প্রথম আপনার প্রথম আপনাকে প্রশ্ন করবে যে আপনার একটা বিজনেস প্ল্যান আছে কিনা। আপনি যদি নতুন একটা বিজনেস শুরু করতে যান, আপনি ব্যাংকের কাছে যান যে আমি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি, আমি আমি একটা লোন নিতে চাই, ব্যাংকের প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার বিজনেস প্ল্যানটা নিয়ে আসো, তোমার পরিকল্পনা কি, এটা তুমি নিয়ে আসো। তখন তারা বিজনেস প্ল্যানটা রিভিউ করার পর যদি মনে করে যে না, এটা একটা গুড আইডিয়া, এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন যে সাপোর্ট দরকার, টিম দরকার, ম্যানেজমেন্ট দরকার, প্রোডাক্ট বা সার্ভিস বা আইডিয়া দরকার, এগুলো সব কিছু তাদের এই বিজনেস প্ল্যানের মধ্যে সুন্দর করে আপনার উল্লেখ করা আছে, তখন তাদের কাছে মনে হবে যে এটা একটা সুন্দর আইডিয়া এবং আইডিয়ার পিছনে তারা মানি ইনভেস্ট করতে চাইবে। এখন আপনার এই জিনিসটা আমরা যদি, বিশেষ করে আমাদের কমিউনিটিতে আমরা দেখি ম্যাক্সিমাম বিজনেসের এই ধরনের কোনো লিখিত লিখিত যে পরিকল্পনা বা বিজনেস প্ল্যান, যেটা চেষ্টা করি যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যে কিভাবে আমাদের প্রতিটা এক্সপিরিয়েন্স, আপনার যদি কাস্টমার সার্ভিস একটা এক্সপিরিয়েন্স, আমরা চাই যে আমাদের একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হোক বা আপনার রিটেইল স্টোর হোক, একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার সে আমার বিজনেস আসার থেকে তার এক্সপিরিয়েন্সটা যদি আমি একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারি, শুরু থেকে সে আমার অফিসে ঢোকার পরের থেকে বা স্টোরে ঢোকার পরের থেকে তার এক্সপিরিয়েন্সটা যদি একটু ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু এই ক্লায়েন্টটা বা কাস্টমারটা সে অন্য কোনো বিজনেসে গিয়ে আপনার আপনার কাছে এসে যতটা স্যাটিসফাইড হবে এটা হবে না। এর ফলে কী হবে, যখনই এই ডিফারেন্ট আপনি কিছু করবেন, তখন আপনার এই কাস্টমারটা সে আপনাকে আরও ক্লায়েন্ট রেফার করবে, আপনার বাইরে গিয়ে তারা বিভিন্ন এটা আলোচনা করবে যে না, এই বিজনেসটা তাদের আপনার সার্ভিস অনেক ভালো, তখন আপনার বিজনেসটা আরও বেটার হবে। সো এভাবে আমরা স্মল স্মল থিং আমরা যদি চেঞ্জ করি, বিভিন্ন যে জিনিসগুলো আমরা আলাপ করেছি, এই স্মল স্মল জিনিসগুলো যদি আমরা একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করি, আমি হয়তো অনেকে করছেন, বাট তারপরে স্টিল অনেক কিছু আছে যেগুলো আপনি ক্রিয়েটিভ ওয়েতে আপনি অ্যাড করতে পারেন, দেন আমার মনে হয় যে আপনাদের আমাদের বিজনেসগুলো আমরা আরও বেটার ওয়েতে আমরা নিয়ে যেতে পারবো।
নিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। এবং দর্শকদের বলতে চাই যে বিষয়টি, সেটি হচ্ছে সবসময় চলে আসে, ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু অনেক সফলতা নির্ভর করে, আবার ব্যর্থতাও কিন্তু নির্ভর করে। তো আমরা অনেক সময় ইগনোর করি ছোট ছোট বিষয়গুলো, যেটির জন্য আমাদের হয়তো সুন্দর একটি জিনিস নষ্ট হয়ে যেতে পারে। সেই জিনিসটি আজকে আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করি সব সময় আপনাদের জন্য কিছু করার জন্য, এবং এখানে যারা সম্মানিত অতিথি আসেন তাদের যে সামাজিক দায়বদ্ধতা আপনাদের জন্য কিছু করার, সেখান থেকেই কিন্তু কথাগুলো বলে থাকেন। সবাই অনেক ভালো থাকবেন।